বন্ধুগণ, আপনারা দেখতে পারতেছেন একটি ফটো, সেটি আমি আমার হাতটার সাথে সাথে কিন্তু সেটি খোলা হতেছে, আবার একদম ক্লিয়ার হতেছে। এরকম এক ক্লিকের মাধ্যমে কিন্তু আপনি এরকম যে কোনো ফটোকে একদম হাই কোয়ালিটি করতে পারেন, একদম লো কোয়ালিটির ফটো। তো বন্ধুগণ, এই কাজটি কেমনে করবেন সেটি নিয়ে আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুগণ, আজকে আমি আপনাদের এমন একটি ফটো এডিটর দেখাবো যেটির মাধ্যমে আপনার লো কোয়ালিটির যে কোনো ফটোকে আপনি হাই কোয়ালিটি করে নিতে পারবেন। তো বন্ধুগণ, চলুন আজকের এই ভিডিওটি শুরু করব। তবে আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি দিতে ভুলবেন না, যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনি দেখতে পারেন। তো বন্ধুগণ, চলুন আমরা শুরু করি। বন্ধুগণ, এই কাজটি করতে হলে আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো আমি কাজটা আগে আপনাকে দেখাই নেই। দেখেন, এরকম একটা অ্যাপস, এরকম একটা ফটো আমি নিছি, তার দেখেন আমার হাতটার সাথে সাথে কিন্তু ফটোটা ঘোলা হইতেছে এবং কি ক্লিয়ার হইতেছে, একটা দাগ গেতেছে, তারপরে কিন্তু ফটোটা ক্লিয়ার হইতেছে, ঘোলা হইতেছে। এটা যদি এখানে মানে অনেক বড় আছে, আমি যদি জুম করে নেই, দেখেন জুম করে নেওয়ার সাথে সাথে আপনাদের দেখাইতেছি, দেখেন একদম কিন্তু ঘোলা ফটো কিন্তু ক্লিয়ার হয়ে গেতেছে, মানে একদম লো কোয়ালিটির ফটো হাই কোয়ালিটি হয়ে গেতেছে। তো আপনারা কিন্তু এই কাজটি অনায়াসেই করতে পারেন এবং কি কোনো ঝামেলাহীন আপনার ফোন থেকেই, ঠিক আছে? তো এই কাজটি করতে হলে আপনাকে অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তো আগে আমি অ্যাপটির কাজ দেখাই নেই। অ্যাপসটি আপনারা ডাউনলোড করার পরে, ইনস্টল করার পরে আপনাদের সামনে এভাবে ইন্টারফেস শো হবে। হওয়ার পরে আপনারা কী করবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করে আপনার যে ফটোটা, সে ফটোটা আপনার গ্যালারি থেকে যে কোনো ফটোটা সিলেক্ট করবেন। আমি এই ফটোটাই সিলেক্ট করলাম। আপনার নর্মাল কোয়ালিটির যে ফটোগুলো সেগুলো সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পরে টিক মার্কে একটা ক্লিক করবেন। তবে আরেকটা কথা বলে রাখি, টিক মার্কে ক্লিক করার পরে কিন্তু একটা অ্যাড আসবে। আমি কিন্তু অ্যাডটা আপনাদের দেখাবো না, আপনারা অ্যাডটা শেষে স্কিপ করে দেবেন, কারণ অ্যাড শেষ করে স্কিপ করবেন, অ্যাড শেষ করে যদি না স্কিপ করেন তাহলে কিন্তু আপনার এই কাজটা করতে পারবেন না, আবার আপনাদের নতুন করে আবার শুরু করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করলাম। তো বন্ধুগণ, অ্যাড আসলে এই যেভাবে শেষ হওয়ার পরে কিন্তু এভাবে এই যে উপরে দেখেন এই যে ক্রস আইকন আছে, এখান থেকে ক্রস করে দিবেন, ঠিক আছে? তো আমি ক্রস করে দিতেছি। ক্রস করে দেওয়ার পরে আপনার যে ফটোটা নেবেন সেটা কিন্তু এভাবে শো হবে। তো আপনি এভাবে চাইলে এভাবে টাইনে ক্লিয়ার করতে পারেন। তারপরে আপনি যদি জুম করে দেখতে চান, জুম করার জন্য কিন্তু এই যে এই অপশনটা আছে, এখানে ক্লিক করবেন, জুম হবে। জুম হওয়ার পরে আপনি কিন্তু এভাবে দেখতে পারেন কতটুকু ক্লিয়ার হলো। তো এভাবে সে একদম এভাবে থাকবে, এভাবে থাকবে। আপনার এভাবে হাত দিয়ে ধরার পরে যে এখানে ধরবেন, এখানে ধরবেন, ধরার পরে হাত দিয়ে টাইনে এভাবে একদম শেষে নিয়ে আসবেন, ঠিক আছে? শেষে নিয়ে আসার পরে আপনার কী হবে, এইটা ছবিটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আপনার আর কোনো কাজ নাই, আপনি কিন্তু এই যে উপরে দেখেন ডাউনলোডের একটা অপশন আছে, এখানে কিন্তু ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম, একটা অ্যাড আসবে, অ্যাডটা কাটিয়ে দেবেন আপনারা, ঠিক আছে? তো এটা কিন্তু সেভ হয়ে গেছে, আপনি এখন চাইলে ফেসবুকে শেয়ার করতে পারেন, আপনার গ্যালারি কিন্তু সেভ হয়ে গেছে। তো আমি যদি একটা এটা দেখতে চাই তো আমার গ্যালারিতে যাইতে হবে। তো আপনাদের এটা দেখানোর আমার মুখ্যম বিষয় না, আপনাদের দেখাবো এবার এই অ্যাপসটা আপনারা কোথায় পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন। তো বন্ধুগণ, তার আগে একটা রিকোয়েস্ট আপনার কাছে, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন, কারণ আপনাদের জন্য আমি নিত্য নতুন টিপস নিয়ে সবসময় হাজির হয়ে থাকি। তো বন্ধুগণ, আমি সরাসরি যাব প্লে স্টোরে, ঠিক আছে? প্লে স্টোরে আসার পরে এই যে উপরে দেখবেন সার্চ বক্স, এখানে আপনি দেখবেন কি, আপনি লিখবেন রিমিনি ফটো এডিটর, ঠিক আছে? লেখার পরে এভাবে ক্লিক করবেন, সার্চ করবেন। সার্চ করার পরে কিন্তু এই যে এই অ্যাপসটা পেয়ে যাবেন, এই দেখেন রিমিনি ফটো এডিটর, এটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? এরকম আপনারা লোগোটা ভালো করে দেখে নেন, আবারও দেখে নেন এই যে লোগোটা, এভাবে দেখে নেন। তারপরে আপনারা কী করুন, ইনস্টল করবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে তো আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে ওপেন করবেন, ওপেন করার পরে একটা অ্যাড আসবে শুরুতেই। তারপরে আপনাদের দুই তিনটা অ্যালাউস হবে, আপনারা অ্যালাউ করে দেবেন। তারপরে আপনাদের যে প্রসেসে আমি কাজ দেখাইলাম অবশ্যই সেই প্রসেসে আপনারা কাজটি করে নেবেন, ঠিক আছে? তো বন্ধুগণ, অনেক সহজ, অনেক সহজ, একদম মানে এক ক্লিকের মাধ্যমে। একটাই ঝামেলা যে অ্যাড আসে, যদি অ্যাডটা রিমুভ করতে চান সেক্ষেত্রে আপনার পুরো বাসনের প্রয়োজন। কিন্তু পুরো বাসন আমরা এইভাবে দেখাতে পারি না, কারণ আমাদের ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য আপনাদের যদি একান্তই পুরো বাসন প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ক্রোম ব্রাউজারে সার্চ করে নিতে পারেন, অথবা যদি একান্তই প্রয়োজন হয় আমার অ্যাকাউন্টে আমার এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক থাকবে, সেখানে আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনার সাথে লিঙ্কটাও দিতে পারবো, সমস্যা নাই। তো বন্ধুগণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আর অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।